হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো, আজকে আমরা আজকে নতুন একটা ডিশ তৈরি করতে চলেছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা আজকে কি রান্না করছি। চলো দেখি, আমরা আজকে বানাবো লোটে মাছ। তো এখানে লোটে মাছটাকে রাখা আছে একটা বাটিতে। এখানে মশলা আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর এখানে আছে ধনে পাতা। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করছি। লোটে মাছটা করার জন্য আমরা কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবে। এবার এর মধ্যে কি দেওয়া হবে? সাদা জিরে, গোটা সাদা জিরে, গোটা সাদা জিরে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমরা দিয়ে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে কিছুটা, ক্যাপসিকামটা ছেড়ে দেবো। পেঁয়াজটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, আমি একটুখানি নুন দিয়ে নেবো। ভাজাটা যাতে ভালোভাবে হয়ে যায় তাড়াতাড়ি। এবার আমরা মাছটা নিয়ে নেবো, মাছটা এর মধ্যে ছেড়ে দেবো, যেহেতু মাছটাও এটার সাথে ভাজা ভাজা হয়ে যাবে। মাছটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। সবাই করে যে পুরো ম্যাগনেট করে নেয় সবকিছু মশলা দিয়ে, আমরা একটু অনেক ইউনিক ভাবে করলাম। দেখি কেমন লাগে, তোমরা দেখতে থাকো আর রেসিপিটা দেখবে। আমরা সব রেসিপির পুরো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আমরা এটাকে ভাজা ভাজা করছি। এটা আমাদের হিসাব মতো রান্নাটা হবে লোটে মাছ ধুয়ে, কিন্তু তেলের মাছটা দেওয়ার কারণ হচ্ছে একটা কেমন ল্যাচল্যাচে ব্যাপার থাকে, সেটা কেটে যা তেলে দিয়ে, যেটা পিছলা পিছলা একটা পিছলা পিছলা ভাব থাকে সেটা কেটে যাবে। দেখে তো ভাজতে ভাজতে আমরা ভেঙে নিয়েছি, এটাকে এটা ভেঙেই যাবে, দিয়ে পরে মশলা দিয়ে কষাবো। অনেকে কি করে, এগুলোকে গোটা গোটা থাকে, গোটা করে থাকে, যারা ঝোল খায়। আমরা তো ঝোল না, আমরা তো গুঁড়ো না। অনেকে ঝোলও খায়, অনেকে মাখা মাখাই করে, কিন্তু মাছগুলোকে গোটা রেখে দেয়। মাছটা ভাজা মানে জলটা বেরিয়ে যায়, লোটে মাছের যেহেতু জল বেরোয়, তার জন্য কিছুক্ষণ রেখে জলটা শুকাবে, তারপর মশলা দেবে। আমি এর মধ্যে এখন এমনি একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পরিমাণ মতন হলুদ, ভাজাটা মোটমাট হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, তার মানে জলটা শুকিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেবো টমেটো। তোমরা দেখতে খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে।
আর হ্যাঁ, তোমাদের যেটা বলা হয়নি, আমি লোনে মাছটা গরম জলে ধুয়ে নিয়েছি যেন গ্যাসটা না থাকে। না আমি এটার মধ্যে এবার দিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওই পেস্ট। এবার এটা দিয়ে আমাকে কষাতে হবে। মোটমাট কষানোটা হয়ে এসছে অনেকটা, তাই একটু কষাবো আমি। আমি একদম শুকনো শুকনো করব, এর মধ্যে কোনো রকম কোনো জল পড়েনি, পুরোপুরি ভাজার ওপরে। তেল ছাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ, সাইড দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আমরা এর মধ্যে দিয়ে নেবো লাস্টে একটুখানি সামান্য মিষ্টি, সবাই যে যার স্বাদ মতো নিতে পারো। আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করি, এটা কাঁচা লঙ্কার রান্না, তাই জন্য কালারটা হয়তো এরকম হয়েছে। তোমরা অনেকটা দেখলে ভাবতে হয়তো কালারটা কেমন হয়েছে। আমরা শুকনো লঙ্কাটা খাই না, আমরা অ্যাভয়েড করে ফেলি, তাই এরকম হয়েছে। আছে দুটোই আছে, মাছ পুরোপুরি রেডি, আর একটু জাস্ট হয়ে যাবে আমরা নামানোর আগে। যেহেতু নামানোর সময় হয়ে গেছে, আমরা এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা একটু বেশি দিলাম, কারণ এই মাছের একটা নর্মালি গ্যাস হয়, আমি গরম জল দিয়েছি, তবুও তা দিয়ে দিলে দেখবে গ্যাসটা থাকবে না। জানিও কেমন লাগলো লোকে মাছ, অবশ্যই বাড়িতে রান্নাটা করে খেয়ে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে, একদম ভুলবে না, ঠিক আছে? আর শেয়ার তো একদম অবশ্যই করবে।